আসসালামু আলাইকুম দর্শক ওরে শীত রে ভাই আমি কম্বলের তলে চলে গেলাম ভাই আমাদের এখানে শৈত প্রবাহ চলছে বাংলাদেশের এখন কোথায় কোথায় শৈত প্রবাহ চলছে আপনার একটু খোঁজ খবর নিয়ে নোকে এবার আসেন ধর সংবাদ প্রসার করে নেই দর্শক শ্রোতা আমাদের সবার প্রিয় ক্রিকেট খেলোয়াড় যদিও বা তিনি কিছুদিন আগে বিতর্কিত হয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য হ্যাঁ হ্যাঁ সাকিব আল হাসান ভাইয়ের কথা বলছি তিনি নতুন বছর উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন ছবিটা দেখতে ইচ্ছা করতেছে না আরে ভাই পাশে ঝুলতেছে দেখেন এই ছবিটাকে আমাদের সাংবাদিক ভাইরা বলতেছে যে রহস্যময়ী ছবি ছবি আবার রহস্যময়ী কেমনে হয় বিস্তারিত না বললে তো বুঝবেন না বুঝাচ্ছি ছবিগুলো ছবিটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করেন আচ্ছা আপনাদের কাছে প্রথমেই প্রশ্ন থাকবে এই ছবিটা কি আপনাদের কাছে অশ্লীল লাগছে খারাপ লাগছে না ভালো লাগছে কমেন্ট বক্সে লিখতে হবে ওকে আপনারা শুরু করে দেন আপনাদের সময় শুরু হচ্ছে এখন যে ছবিটা আপনাদের কাছে খারাপ লাগছে না ভালো লাগছে দেখি কমেন্টে কেমন কি আসে উত্তর আপনারাও দেখবেন কমেন্ট পড়বেন সমস্যা নাই এবার আসেন আমরা একটু আলোচনা করি এই ছবিটা নিয়ে তো সাকিব আল হাসান এই ছবিটা পোস্ট করেছে ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের ভাবি মানে তাকে দেখা যাচ্ছে যে তিনি এক গর্ভবতী সাকিব আল হাসান পেটে চুমু দিচ্ছে এটা নিয়ে আমার কোনো মন্তব্য থাকবে না ওকে তিনি এই ছবিটার উপরে লিখেছেন নতুন বছর নতুন শুরু নতুন সংযোজন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর বুঝলাম দু হাজার একুশ সাল পড়ল নতুন শুরু তিনি কি শুরু করতে চাচ্ছেন জানি না নতুন সংযোজন তিনি কি যুক্ত করতে চাচ্ছে সেটাও জানি না আর হ্যাপি নিউ ইয়ার জানাইছে আমরাও হ্যাপি নিউ ইয়ার জানালাম এখন এই ছবিটার রহস্যময়ী কেন সাংবাদিক ভাইয়েরা সাকিব আল হাসান সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আসলে কি সাকিব আল হাসান আবারও বাবা হতে যাচ্ছে কিনা এটা শিওর হওয়ার জন্য কারণ এই ছবিটা দ্বারা সম্পূর্ণ ব্যাপার ক্লিয়ার হচ্ছে না যে তিনি আবার সন্তান নিচ্ছেন কি না মানে সন্তানের বাবা হচ্ছেন কি না কিন্তু সাংবাদিক ভাইরা তাকে পাচ্ছে না তো এই ছবিটার নিচে আমি কমেন্টগুলো দেখলাম বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথাবার্তায় লিখছেন আমি দু একটা কথা নিয়ে একটু আলোচনা করি কিছু কিছু মানুষজন লিখছেন যে সরকারি একটা স্লোগান আছে যে দুটি সন্তানই যথেষ্ট মানে একটি হলে ভালো হয় আমার একটা স্লোগান আছে তো সাকিব আল হাসান ভাইয়ের যেহেতু দুটি কন্যা সন্তান আছে হয়তোবা তিনি আরও সন্তান নিচ্ছেন একটি ছেলে সন্তানের আশায় ভাই এটা তাদের এক একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা তো ভাই এইভাবে আমরা কথা বলতে পারি না বা মতামত দিতে পারি না ওকে এই গেল প্রথম কথা এখন দ্বিতীয় কথা হচ্ছে এমন ছবি দেখে অনেকেই আবার বলছে ছবিটাকে অশ্লীল যে বাসার ভিতরে কি করছে সাকিব আল হাসান তার ওয়াইফের সাথে এরকম একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে প্রচার না করলেই ভালো হয় এটা দ্বারা তারা পাপ কামাচ্ছে এখন কথা হচ্ছে তারা পাপ কামাচ্ছে এখানেও তো ভাই আমরা বুঝলে কোনো লাভ হবে না তবে আমরা তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা কমেন্ট বক্সে লিখতেছেন আপনারা খুব ভালো কথা আমিও বলবো যে একটু ছবিটা অন্যভাবেও প্রকাশ করা যেত অন্যভাবে প্রকাশ করা যাইতো অনেকেই ছবিটা ভালোভাবে নিচ্ছে না এই হচ্ছে ব্যাপার স্যাপার তিনি সব জায়গাতেই ভালো অনেকেই লিখছেন ওকে আপনারা অনেক কিছু লিখছেন আমি কিন্তু সেইগুলো বিষয় নিয়ে কথা বলছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন সাকিব আল হাসানের এই ছবিটা রহস্যময়ী এখন সমালোচনা হচ্ছে আপনারা বুঝতে পারছেন প্রথম ব্যাপার হচ্ছে ছবিটা দেখে কিছু মানুষের অন্য রকম লেগেছে আর তিনি মানে দুইটার বেশি সন্তান নিচ্ছেন এই জন্য কিছু মানুষজন ক্ষেপে আছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে যে প্রশ্নটা রাখছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই ছবিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে অশ্লীল নাকি ভালো সাকিব আল হাসান অন্যভাবেও তার গোপন মেসেজটা প্রকাশ করতে পারত তো দেখা যাক আসলে আমরা যা ভাবছি যে সাকিব আল হাসান নতুন মানে আবার বাবা হতে যাচ্ছেন এই ঘটনা সত্য কিনা, দেখা যাক ক্লিয়ারভাবে হয়তো বা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন বাই বাই